এগিয়ে যাওয়ার নতুন অধ্যায়ে বাংলাদেশ, যার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নের হাতিয়ার বিদ্যুতের উৎপাদন বাড়াতে তার নেতৃত্বে নিরলস কাজ করছে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগ। মাননীয় প্রধানমন্ত্রীর শতভাগ বিদ্যুতের অঙ্গীকার বাস্তবায়নে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা এখন 112টি, আর তাই দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বর্তমানে 16,000 মেগাওয়াট অতিক্রম করেছে। প্রায় 2.75 কোটি গ্রাহক সংযোগের মাধ্যমে দেশে 82% জনগোষ্ঠীর মাঝে পৌঁছে গেছে বিদ্যুৎ সুবিধা। যেখানে গ্রিড লাইন পৌঁছানো দুরূহ, সেখানে নেওয়া হয়েছে নবায়নযোগ্য বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা। বিদ্যুতের আলোয় আলোকিত এখন বাংলাদেশ, কিন্তু প্রয়োজন আরও আলো। যে আলোয় আলোকিত হবে অর্থনীতি, আমরা পৌঁছাবো উন্নতির শিখরে। উন্নতির প্রথম সোপানটাই হচ্ছে এই বিদ্যুৎ চাহিদা পূরণ করা, যার মধ্য দিয়ে একটা অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পায়, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। এজন্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে নেওয়া হয়েছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মহাপরিকল্পনা, যার মধ্যে মাতারবাড়ি 1200 মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অন্যতম। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ মহেশখালী। পাহাড় আর সমুদ্র ঘেঁষা এই দ্বীপের মাতারবাড়ি ও ধলঘটা ইউনিয়নের প্রায় 1400 একর এলাকা জুড়ে নির্মাণ করা হচ্ছে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যা 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। জাইকার ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ অর্থায়নে বাস্তবায়িতব্য এই প্রকল্পটি বিদ্যুৎ বিভাগের পক্ষে বাস্তবায়ন করছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। নির্মাণের দায়িত্ব পালন করছে জাপানের সুমিটোমো, তোশিবা ও আইএইচআই কর্পোরেশন। পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে বিদ্যুৎ উৎপাদনে এ প্রকল্পে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ছাড়াও ব্যবহার করা হবে লো নক্স বার্নার, যা নক্স নিঃসরণ হ্রাসে সহায়তা করবে, ও সি ওয়াটার FGD, যা সক্স নিঃসরণ কমাতে সহায়তা করবে। ফ্লাই অ্যাশ নির্গমন কমাতে ব্যবহৃত হবে ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, তাই প্রকল্পটি হবে সর্বাধুনিক ও পরিবেশ বান্ধব। প্রকল্পটির ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন পরিকল্পনা রয়েছে, বিভিন্ন ধরনের ক্ষতিপূরণের ব্যবস্থা, জীবিকা পুনরুদ্ধার ও উন্নতিকরণ পরিকল্পনা, এবং হতদরিদ্রের জন্য রয়েছে জীবিকার সহায়তা সহ আবাসনের বিশেষ ব্যবস্থা। এই প্রকল্পটি একটি সমন্বিত ও স্বয়ংসম্পূর্ণ বিদ্যুৎ কেন্দ্র, যেখানে থাকছে আমদানিকৃত কয়লা খালাস ও সংরক্ষণে জেটি সুবিধা, উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনে ট্রান্সমিশন লাইন ও সাবস্টেশন, সড়ক ও ব্রিজ, পল্লী বিদ্যুতায়ন সহ নগরায়নের সকল সুব্যবস্থা। মাতারবাড়ি 1200 মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, একটি স্বপ্নের নাম। যে স্বপ্ন বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণের হাতিয়ার হয়ে বাস্তবায়ন করবে আরেকটি স্বপ্নের, তা হল শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ।